নমস্কার। আর যেটা আসছে হচ্ছে আমাদের কুম্ভ রাশির যে বৃহস্পতির 12 বছর পর যে ট্রানজিট, যে গোল্ডেন পিরিয়ড, সেটা কিন্তু আপনি ফল পেতে চলেছেন। সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে এটি সম্ভব। 12 বছর পর একটা গোল্ডেন পিরিয়ড আপনার ক্ষেত্রে তৈরি হতে এসেছে বা আসছে। সেটিরও হচ্ছে কারণ বৃহস্পতি যাচ্ছে হচ্ছে 12 বছর পর যাচ্ছে হচ্ছে বিষ রাশির ঘরে। সে বিষ রাশিতে যাওয়ার জন্যে, প্রবেশ করবার জন্যে আপনার ক্ষেত্রে, আপনার কুম্ভের ক্ষেত্রে কিন্তু ভাব প্রকাশ পাচ্ছে, কিন্তু চতুর্থ ভাব। এবং এই কুম্ভে চতুর্থ ভাবে থাকার দরুন এই যে বৃহস্পতি যে ফল দিতে পারে, আপনার গোল্ডেন পিরিয়ড যেটা বলতে চাইছি, সেটি কিন্তু অতীব হারে শুভ ফল আপনাকে কিন্তু প্রদান করবে। তার একটি কারণ, এই বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আপনার অষ্টমভাবে, এবং বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আপনার ভাগ্যস্থানে, সরি দশমভাবে। এই দশমভাবে দৃষ্টি করার জন্যে আপনার পদোন্নতি, কর্মে পদোন্নতি, কর্মের ডেভেলপমেন্ট এবং কর্মের যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন। যে কোনো কর্মের সফলতা আপনার বৃদ্ধি করবে, কারণ সেই দশমভাবে দৃষ্টি করছে আপনার দেবগুরু বৃহস্পতি, সপ্তম দৃষ্টি। এবং নবম দৃষ্টি করছে আপনার, দ্বাদশভাবে দৃষ্টি করছে মকর রাশির ঘরে। এবং সেই দশমভাবে দৃষ্টি করছে কিন্তু রাহু প্লাস শনি। কর্মের যে জায়গায় যে ডিস্টার্বেন্স ভোগ করছিলেন, কর্মের জায়গায় যে ডিস্টার্বেন্স ভোগ করছিল, কর্মের জায়গায় একটা অসফলতার জায়গা তৈরি করছিল, তার থেকে কিন্তু একটা শুভ ফল প্রমাণ করবে বা শুভ ফল প্রদান করবে। সেই কারণে আপনার ক্ষেত্রে আগে দেখতে হবে আমার জন্মচার অনুযায়ী যে আপনার যে সাজাতে চলছে এবং আমার দশা কী চলছে, দশা কী চলছে, প্রথম দশা কী চলছে, পারদশা কী চলছে, নবাংশ কী বলছে, সেটা দেখতে হবে। তবে কিন্তু এই দেবগুরুর বৃহস্পতির শুভত্ব একটা ফল কিন্তু আপনি ভোগ করতে পারবেন, নাহলে কিন্তু সুপ্ত ফল কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রদান করবে না। কিন্তু যেহেতু ভাবটা চলে গেল চতুর্থ, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে কোনো বাধা বিপত্তির জায়গা থেকে সে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি প্রদান করবে। চতুর্থ ভাব সবসময়ের জন্য কিন্তু একটা পজিটিভিটির ভাব। একটা বাড়ির যে ভিত হয় সেই ভিতের মধ্যে কিন্তু একটা পিলার হচ্ছে চতুর্থ ভাব, একটা ভাব হচ্ছে সপ্তম ভাব, একটা হচ্ছে একাদশ ভাব এবং একটা হচ্ছে লগ্ন ভাব। সবসময় যে সে বিচারটা কিন্তু করতে হবে যে কী কানেকশান তৈরি করলো আমার। এবারেই যেহেতু মঙ্গল প্লাস শনি যেহেতু আপনার লগ্নস্থ হয়ে রয়েছে, শনি যেহেতু লগ্নে বসে থাকবে, এই যে 12 বছর পর যে বৃহস্পতির ট্রানজিটে, সেই শনি কিন্তু একটু হলে বেগ দেবে। যারা বিদেশে রয়েছেন তাদের বিদেশ থেকে অর্থাগম হওয়ার পরিকল্পনা যেটা করেছেন আপনি, সেটি কিন্তু সুসম্পন্ন তৈরি করবে। আরও সুসম্পন্ন তৈরি করার কারণ হচ্ছে সেই বৃহস্পতি দৃষ্টি থাকবে আপনার অষ্টমভাবে। অষ্টমভাবে রয়েছে কিন্তু কেতু। এই কেতুকে যে আপনার যে অষ্টম যে রূপ ভাগ, আপনার যে গোপন শত্রুতা যে কোনো দিক থেকে, সে কিন্তু আপনাকে একটা সেটেলমেন্ট জায়গায় শারীরিক যে রূপ ভাগ থেকে কিন্তু মুক্তি দাব কিন্তু করিয়ে দেবে। যে কোনো জায়গা থেকে আপনার ডিগ্রিগত ভাবতে এগুলো ডেভেলপমেন্ট তৈরি করবে, আপনার কর্মের পদোন্নতি, শারীরিক ডেভেলপমেন্ট, শারীরিক উন্নতি। শত্রু যারা ছিল সে শত্রু কিন্তু এখন আপনার সন্ধি লাভ তৈরি করবে, শত্রু কিন্তু আপনার মৃত্যুতায় পূর্ণত কিন্তু হবে এই কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে। এবার আপনার আসবো হচ্ছে আমি আপনার বাড়িঘর কী করতে পারবেন কিনা। বাড়িঘর অবশ্যই করে করতে পারবেন, বাড়ি ঘরের যোগ কিন্তু প্রচুর হারে দেখা যাচ্ছে। সন্তান সুখের জায়গা কিন্তু প্রচুর হারে দেখা যাচ্ছে, সন্তান সুখ দিক থেকে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবং আপনার যেহেতু ষষ্ঠ রাহুর দৃষ্টি, সেই কারণে ষষ্ঠস্থ রাহুর দৃষ্টির জন্যে আপনার যে কর্মের জায়গায় যে আপ অ্যান্ড ডাউন যেটা তৈরি করছিল, সেটি কিন্তু বৃদ্ধি পাবে। কর্মের জায়গা থেকে কিন্তু একটু বৃদ্ধি পাবে যে আপনার ডেভেলপমেন্ট হতে। এবার আসবো হচ্ছে আমি সপ্তম ভাব, দাম্পত্য ভাব নিয়ে যদি আসি বা ব্যবসা নিয়ে যদি আসি, সেক্ষেত্রে বলবো আপনার সপ্তম পতি যেহেতু রবি, সে যেহেতু হচ্ছে থাকছে এখন বর্তমান আপনার তৃতীয় ভাবস্থ, এই তৃতীয় ভাবস্থ থাকার জন্যে মাঝে মধ্যেই আপনার শ্বশুর বাড়ির লোক,
আমার সংসারে কিন্তু ইন্টারফাই করবে। চতুর্থে ঠিক বৃহস্পতির মতো, চতুর্থে বৃহস্পতি থাকলে কিন্তু সাংসারিক কিছু গুণযোগ কিন্তু আপনাকে সৃষ্টি বা ভোগ করতে হবে, কারণ সেটি হচ্ছে আপনার শাশুড়ি বলুন শ্বশুর বলুন আপনার সংসারে কিন্তু ইন্টারফাই করবে, সেক্ষেত্রে কিন্তু একটা অশান্তি আপনাকে ভোগ করতে হবে। দর্শক বলুন, এটা থেকে নিজেকে কন্ট্রোল করে বেরিয়ে আসতে হবে। এটা কোনো প্রতিকারত্ব হয় না, সব কিছু প্রতিকার হয় না, নিজেকেও কিছু কিছু মেজারমেন্ট সৃষ্টি করতে হয়। এবার যারা দেখুন যে বাইরে গিয়েছেন কিন্তু কর্মে অর্থ আসছে না, তাদের ক্ষেত্রে বলবো অর্থের জায়গাটা কিন্তু খুব পজিটিভ, অর্থের জায়গা কিন্তু খুব পজিটিভ দেবে। এই পজিটিভ দেওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে আপনার যে বৃহস্পতি দশম দৃষ্টি, বৃহস্পতি যে দৃষ্টি দশমে রয়েছে সেক্ষেত্রে বা দশমপতি মঙ্গল কিন্তু বিরাজমান, ট্রানজিট করবে, এখন লগ্নে রয়েছে, পরে আস্তে মিনে যাবে, তারপরে যেতে যাবে। এবার সেক্ষেত্রে গেলে কিন্তু মিনে যেহেতু আপনি দ্বিতীয়ভাবে যেহেতু রাহু রয়েছে, এক্ষেত্রে সেভিংস কিন্তু হতে দিচ্ছে না, মুখের ভাষা কিন্তু খুব কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়া থেকে কন্ট্রোল করতে হবে। কিন্তু গোল্ডেন পিওর যে জায়গাটার কথা বলতে চাইছি আপনার ক্ষেত্রে, যে বৃহস্পতির, যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি, বৃহস্পতি আপনার যেহেতু একাদশপতি, সেই কিন্তু আপনাকে রাজযোগ কিন্তু অবশ্যই করা পারবে, মানে অর্ধেক দিক দিয়ে রাজযোগ তৈরি করবে। হয়তো বলুন দাদা, আপনি তো বলেন যে বৃহস্পতি অর্থ দেয় না, অবশ্যই বৃহস্পতি অর্থ দেয় না, কিন্তু সঠিক জায়গা কিন্তু দেবে যে এখান থেকে তুমি অর্থ কামাতে পারবে। যেহেতু লগ্নে শনি রয়েছে, একটু পরিশ্রম করলে, একটু অর্ধ বসা যেতে পারলে কিন্তু সেই বৃহস্পতি কিন্তু আপনাকে একটা দারুণ জায়গা কিন্তু সে দিয়ে দেবে। কীরকম জায়গা দেবে? প্রথম দেবে হচ্ছে কর্মের জায়গা, সব থেকে প্রথম ফার্স্ট চার্জ দেবে কর্ম। কর্মের জায়গাতে কিন্তু সে কিন্তু অতীব হারে ডেভেলপমেন্ট কিন্তু সে তৈরি করে দেবে, এই কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু এই যে শত্রু বৃদ্ধির জায়গাটা বললাম, স্কিন ডিসিজ, চর্মরোগ, শত্রু বৃদ্ধি, ওর থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন থাকবে তখন কিন্তু কিছুটা হলেও আপনার রিকভার করবে, নচেত কিন্তু নয়। যারা রেস্টুরেন্ট বা ইন্টারনেটের জায়গা যারা রয়েছেন, ইন্টারনেটের যোগাযোগ, ইউটিউবার হতে পারে, ফেসবুকার হতে পারে, বা গান বাজনা হতে পারে, বিদেশ বাইরে গিয়ে কর্ম হতে পারে, তারা যদি যেতে পারেন, যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভফল কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক বা জাতকাদের ক্ষেত্রে। আর একটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে সম্মান কিন্তু হানি হতে পারে, এই মে মাসটাই কিন্তু সম্মান হানি হতে পারে, কারণ মে মাসের পরে কিন্তু আশা করি ওটা ঠিক হয়ে যাবে। মে মাসটা খুব সাবধান, মানে বর্তমান থেকে সাবধান, মে মাসটা কিন্তু খুব সাবধান, যেহেতু বৃহস্পতি একটা বছর টাইম আপনাকে দেবে, এই একটি বছরের মধ্যে কিন্তু কিছু আপনাকে করে নিতে হবে। যেহেতু শনির সাহায্যে চলছে, সেই সাহায্যটাকে যদি প্রতিকার প্রতিবেদন করে নিতে পারেন, তা আরও বৃহস্পতির শুভত্ব ফল কিন্তু আপনি আরও অতি রকম পাবেন। আচ্ছা, এবার আসবো হচ্ছে কোনো রকম আপনার তন্ত্রক্রিয়া, আপনার কোন ব্ল্যাক ম্যাজিক করলো কিনা, এটি কিন্তু খুব কানেকশান তৈরি করবে। ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া, আপনাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে দেওয়া, শুনেন তন্ত্রক্রিয়ার মধ্যে সব থেকে শর্ট পদ্ধতি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে করে থাকি, সেটা বলতে চাই অন্যরকম ব্যাপার, লিগাল কিন্তু কেউ কাজ করে না। আমি বলবো ক্ষতি খুব জানাতেন হয়, ভালো কিন্তু খুব দেরিতে হয়, তাই আরও যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।